সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আর এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঘন্টা বাটনটিতে ক্লিক করুন আর সাথে লাইক করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাকে আপনাকে রহমতের চাঁদে রহমতের মাসে রমজানুল মুবারাকে রোজা রাখার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই অগণিত দরুদ ও সালাম বিশ্ব নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি তার দয়া মায়া এবং রহমতের দৃষ্টি দিয়ে সুন্দরভাবে উম্মতি মুহাম্মাদীদেরকে পাঁচটি রমজানুল মুবারক করিয়ে নিয়েছেন ছটি বিদায়ের পথে, আলহামদুলিল্লাহ। আজকের আমরা বিষয় বক্তব্য বয়ান শুনব ইনশাল্লাহ রোজা এবং তারাবি। সর্বপ্রথম আমাদেরকে খেয়াল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে রোজা এবং তারাবি দুটো আলাদা জিনিস। মুত্তাফাকের দুটো হাদিস বুখারী এবং মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা দাখালা রমজানা ফুতিহাত আবওয়াবুল জিন্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতি শায়াতিন। মুত্তাফিক আলাইহি আয়ু কামা কল আলাইহি সালাতু ওয়াসসালাম। খুব ইম্পর্টেন্ট হাদিস। হয়তো আমরা ষাট খুতবায় বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা পড়ে আমরা হয়তো এতটুকু শুনি যে শয়তানের বেঁধে রাখে, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেয়, জাহান্নাম দরজা বন্ধ করে দেয়। এগুলো আমরা তার সহজ সরল ভাষায় ইমাম সাহেবদের মুখ থেকে শুনে থাকি আলহামদুলিল্লাহ। তাহলে এটা মুত্তাফাক আলাই মানে বুখারি এবং মুসলিম, খুব ইম্পর্টেন্ট হাদিস। রব্বুল আলামিনের কত অশেষ দয়া এবং মেহেরবান বান্দার উপরে যদি আমি আপনি খুব সুন্দরভাবে অন্তর দিয়ে ভাবি তাহলে বুঝতে পারব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা রমজান, যখন রমজানুল মুবারক আসে, প্রবেশ করে আমার আপনার দ্বার প্রান্তে আসে। কি সুন্দর কথা! আজ থেকে 1450 বছর আগে, আলহামদুলিল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ বাবুন বহু বচন, রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাদের জন্যে? বান্দাদের জন্যে, যারা রোজা রাখে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যে, এই রহমতের মাসের জন্যে। মল্লিফর রহমতুল মুবারক, রহমতুল রমজানুল মুবারক, রহমতের মাস, মাহে রহমত। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, রব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজাগুলো ব্লক করে দেন, বন্ধ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাবেন দিন, ভাবতে হবে তো। শুধু আমি পড়লাম, দর্শকরা আপনারা শুনলেন দেশ বিদেশ থেকে, কিন্তু এর উপরে তো আমাকে আপনার আমল করতে হবে। যদি আমল করি আলহামদুলিল্লাহ, আমার এই অল্প সময়ের প্রাস কাজে লাগবে। আমি এখন একটু কোরআন তেলাওয়াত করতাম, প্রতিদিন করি, আমার একটা টার্গেট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর অশেষ দয়া, পার ডে একটা 18-20 পারা তেলাওয়াত করা। এই সময়টা 20-22 মিনিট বন্ধ থাকে, যাক আপনাদের দোয়া। তা রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, বসিল সিলাতি শায়াতিন, আর শয়তানদেরকে শৃঙ্খলবদ্ধ করে রাখেন। উফ, কত দয়া, কত মায়া! ভাবেন দিন একবার রব্বুল আলামিনের, অবশ্যই তো ভাবতে হবে। শুধু আমি বললাম, আপনারা শুনছেন, কোনো কাজে আসবে না। তাহলে প্রথম তিনটে দিকের এই হাদিসের মধ্যে, 1 নম্বর আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখেন, 2, 3 শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। এখন প্রশ্ন, তাহলে এই যে আমরা রমজানুল মুবারক যখন আসে, তা সত্ত্বেও আমরা কিছু ইমানদার মুসলমান, খুব নামধারী, তবুও কিন্তু আমরা অন্যায় করি, পাপ করি, গুণা করি,
একটা হচ্ছে নফসে খায়েশাত, আর একটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। আমরা কন্ট্রোল করতে পারি না, সওমুন সিয়াম শাব্দিক অর্থ তো কন্ট্রোল, নফসকে দমন করা, আর এই একটা মাস যখনই আমি আপনি কন্ট্রোল করবো ইনশাআল্লাহ, বাকি এগারোটা মাস তো বান্দার জন্য আরো সহজ হয়ে যাবে। আল্লাহর কত সুন্দর পন্থা বলেন দিন আমাকে, আপনাকে ভাবতে হবে তো আলহামদুলিল্লাহ। তাহলে একটা নফসে খায়ের সাথে আমি আপনি কন্ট্রোল করতে পারছি না বলে ভুল করছি, অন্যায় করছি, আর একটা শয়তানি ওয়াসওয়াসাই করে ফেলছি। তাহলে যদিও শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, তবু আমি আপনি কন্ট্রোল, নফস কন্ট্রোল, সিয়াম ও সওম মানে কন্ট্রোল, কন্ট্রোল দমন। অনেক কিছু চাইবে নফস, কিন্তু আমাকে আপনাকে কন্ট্রোল, আমি একজন রোজা আনাসমন ঘুমাচ্ছি, শয়তান বলছে ওরা আজান শুনতে পারছি না, আনাসমন আমি রোজাদার, আমাকে জোহরের নামাজ পড়তেই হবে, আসরের সময় একটু ক্লান্ত, না আমি তো রোজাদার, আমি তো রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছি, আমাকে আসরের জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। কন্ট্রোল, রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বোঝার তৌফিক দিন বলি আল্লাহুম্মা আমিন। এবারে আমরা আসব খুব সুন্দর একটি হাদিস, তারাবি, এটা তো সুন্নাতে মুআক্কাদা, আমাদের পরে আসবো ইনশাআল্লাহ। যে হাদিসটি আমি প্রথম আপনাদের সামনে বর্ণনা করলাম, এটা হচ্ছে আপনার সহি বুখারি নাসাই ইবনে মাজাহ। এখন একটি হাদিস শুনবো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ইমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাক আলাইহ। খুব ভালোভাবে বোঝার ব্যাপার আমাকে আপনাকে, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ইমানা ওয়া ইহতিসাবা, ইমানের উপরে বিশ্বাস থেকে সবের আশাই, ইমানাও ইমানের উপরে ইয়াকিন হয়ে বিশ্বাস স্থাপন করে, ওয়া ইহতিসাবান সবের উদ্দেশ্যে, যদি কেউ কিয়াম সিয়াম কওম কিয়াম যদি রাত্রে তারাবিগুলো আদায় করে, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি রব্বুল আলামিন তার পূর্বের তামাম জীবনের গোনাগুলো মিটিয়ে দিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাবেন দিন, আজকেরে আমরা বর্তমান যারা রোজা রাখছি, জোহরে কত মানুষ, আসরে কত মানুষ, মগরিবে ইফতার করে দূর দূরান্ত থেকে কত দূরে তারা বাড়ি দুটো মুঠে দিয়েই আপনারা মগরিবের নামাজ পড়তে আসছেন। এসআই জমাতে দেখা গেল যে লোকগুলো আমরা জোহর আসর মগরিব ফজরে নয়, ফজরটা বাদ দিলাম কারণ ফজরে আসিনি, ওটা পরে আসছে, জোহরে যে অংশটা, আসরে যে অংশটা, মগরিবে যে অংশটা, এসআই তার থেকে তিনের দু অংশ কম। আজকের দেখছি জোহরে নিচের কাতারগুলো পূর্ণ হচ্ছে, ভিতরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, যদি লাইনে চল্লিশ জন করে দাঁড়াই, চার দশে চল্লিশ চারশো, তিন দশে তিরিশ, তিনকে বাদ দেন অর্থাৎ তিরিশটা আমি মাইনাস করলাম, তাহলে চারশো সত্তর, তিনশো সত্তর, এই মানুষগুলো এসআই কোথায় থাকলাম, গ্রাম থেকে বাইরে গেলাম নাকি, এই মানুষগুলো ফজরে কোথায় থাকি আমি আপনি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে, যে কিয়ামু লাইলা লায়ালু কিয়ামুহু, যে রাত্রে তারাবির নামাজগুলো আদায় করল, আমি রব্বুল আলামিন সেই বান্দার জন্য ঘোষণা করলাম যে সমস্ত বিগত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। ভাবেন দিন, কষ্ট তো অবশ্যই, আল্লাহকে পাওয়া তো সহজ, যারা আলেমে দিন, যারা সলফে সলিহীন, যারা সলফে কাবিরিন,
তাদের জীবনগুলো দেখেন তো, তারা কতটুকু সময় ঘুমিয়েছে, আরাম করেছে, বেশিরভাগ সময়টা তারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। আমাকে আপনাকে ভাবতে হবে তো। তাহলে 20টা রাকাত আপনি নামাজ পড়বেন, 40টা সেজদা দিচ্ছেন, কোরআন পড়তে পারেন না, হাফেজে কোরআন, তার পিছনে কোরআন সহি শুদ্ধভাবে আমরা শুনছি আলহামদুলিল্লাহ, একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, যে পড়ে তারও যদি 10টা হয়, আপনি যদি শোনেন আপনারও তো 10টা নেকি আলহামদুলিল্লাহ। অতএব সুন্দরভাবে সঠিকভাবে আমাকে আপনাকে জানার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। তাহলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানাও ওয়া ইহতিসাবান গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবি মুত্তাফাক আলাইহি আও কামা কল আলাইহি সলাতু ওয়া তাসলিম। এবারে আমরা আসব তারাবির নামাজ সুন্নত নফল না ফরজ, এবং এই যে সুন্নতে মুআক্কাদা এর দলিল দালাইল, ঠিক একই হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنب صابر উদ্দেশ্যে ঈমান ইয়াকিনের আশায়। এবার আমরা শুনব যে তারাবির নামাজ সুন্নাত মুআক্কাদা। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ইমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমজান, রমজানুল মুবারাকে দাঁড়িয়ে কিয়াম করে নামাজ, তার মানে সালাতু তারাবি। আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ তা জামিউ সগির কিতাবের মধ্যে লিখেছেন যে এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং খোলাফায়ে রাশিদিন এই আমলটা করে এসেছেন, এবং এটাও সুন্নাতে মুআক্কাদা। ইতিপূর্বে আমরা বিগত বছরগুলো বারবার আপনাদেরকে তাকিদ করে বলা হয়েছে যে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ, রোজা যদি আমি নাও রাখি তবু কিন্তু আমাকে পড়তে হবে, যেহেতু রহমতের মাস রমজানুল মুবারক। আর এটা তো বলেছে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে এ মাস পেল তাকে অবশ্যই রোজা রাখতে হবে। আমি আপনি ইচ্ছা করে রোজা রাখছি না, হয়তো ভাবলাম যে হ্যাঁ আমার গ্যাস্ট্রিক আছে, আমার গ্যাস অম্বল হয়, টক ঢেকুর ওঠে, আমি রাখতে পারি না, কিন্তু তারাবিটা পড়ার সময় তার টক ঢাকুর ওঠে না, ওরা তো শয়তান। এ তো আমরা আগে বলেছি যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, কিন্তু একটা নফসে খায়েশাত আর একটা শয়তানি ওয়াসওয়াসাই। তাহলে হেলাই সময়গুলো না কাটিয়ে মসজিদে এসে অন্তত তারাবির নামাজটাও তো আদায় করতে পারি, অবশ্যই নিশ্চয় তো আদায় করতে পারি আলহামদুলিল্লাহ, নেকি রয়েছে তো তাতে। কী নেকি? ইমানাও, যদি ইমানের সঙ্গে ওয়া ইহতিসাবা সবের উদ্দেশ্যে গুফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবি, বিগত যত পাপ আপনি করেছেন আল্লাহ ক্ষমা করে দেবেন, কত বড় এলান, কত বড় সার্টিফিকেট, ভাবেন দিন একবার ভাইরা আমার। রব্বুল আলামিন ছোট্ট একটি আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে উম্মতে মুসলিমা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বেও নবীদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। তাহলে শুধু উম্মতি মুহাম্মাদির জন্য কিন্তু রোজা ফরজ নয়, দ্বিতীয় হিজরতে রোজা ফরজ হয় মক্কা থেকে মদিনায়। তাহলে বিগত নবীর উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা পরহেজ হতে চাও আল্লাহ তোমাদের পরহেজ করবে, পরহেজ মানেই তার বিনিময় জান্নাত। একদম মানে রব্বুল আলামিন এই মাসে সব থেকে এক্সট্রা বেনিফিট, উপহার, এনাম, পুরস্কার বলতে পারি আমরা জান্নাত। এই মাসটা হচ্ছে বান্দার জন্য জান্নাত, প্রত্যেকটা পদে পদে পদক্ষেপে সময়ের সাপেক্ষে একটা সময় একটা সেকেন্ড বিলম্ব করা চলবে না, একটা সময় নষ্ট করা চলবে না আমার আপনার, প্রত্যেকটা সময় দিক। বিগত বয়ানে ভিডিও
দুটো জিনিস রসুল্লাহ বলেছে, যেহেতু কোরআন নাজিলের মাস, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত আর দান খায়রাত সৎকার রসুল্লাহ করতেন। আপনার যতটা সামর্থ্য, আল্লাহ যতটা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি যতটা পারবেন ততটুকু মানুষকে দেন। কোনো ভিক্ষুক কোনো সায়েল আপনার দাঁত থেকে যেন ফিরে না যায়। ও আম্মা সাইলা ফালা তানাহার, হে নবী আপনি ভিক্ষুককে ধমক দেবেন না। ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেন। ভাইরা আমার, তাহলে আজকে শুনলাম রোজা এবং তারাবি, তারাবির গুরুত্ব, রোজার গুরুত্ব। অতএব হয়তো যারা মনে মনে করছি যে এই দিনগুলো এবার রাখবো, চেষ্টা করব, না, আজকা কাম কালপার না ডাল, আজকের কাজটা আগামীর জন্য ফেলে রাখেন না, সময় আপনার জন্য অপেক্ষা করবে না, মৌতের ডাক আসবে, রব্বুল আলামিনের হুকুম হবে, আমার আপনার চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। আজকের ছটা রোজা হয়ে গেল, যেভাবে হালাই নষ্ট করলেন, আফসোস হবে না ভাববেন। বাকি রমজানুল মোবারক গুলো যেন রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দরভাবে রাখার তৌফিক দেয় বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।